أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানের যিনি ভাই রেজাউল করিম মালয়েশিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন যে হিংসা থেকে বাঁচার উপায় কী। প্রিয় যিনি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাইসা শারীর বিসুরা, যে ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, শক্তিশালী নয়। কোন ব্যক্তি যে অপরজনকে আসার যে জমিনে ফেলে দিতে পারে, বরং প্রকৃত শক্তিশালী হয় যে নিজের রাগকে দমন করতে পারে। একজন সাহাবী বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকযাব, তুমি রাগ করো না। আবার উপদেশ দিন, বলুন তুমি রাগ করো না। আবার বলুন তুমি রাগ করো না। মূলত রাগ থেকে অহংকার এবং হিংসাটা তৈরি হয়। হিংসা মানে কি? ও ভালো খায়, ও ভালো পরে, আমি কেন ভালো খাই না, ভালো পড়ি না? ও ভালো ভারী করে, গাড়ি আছে, ভালো জব করে, আমি কেন করি না? ও ভালো খাবে, আমিও খাবো। ও ভালো বাড়ি করে, আমিও করবো। সুদে নিয়ে হোক, চুরি করে হোক, বদমাইশি করে হোক, হারাম পথে হোক, আমি ওর মতোই করবো। এরকম হিংসা হিংসি, এগুলো রাগ থেকে হয়, অহংকার থেকে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার একমাত্র আল্লাহর জন্য সেবা পায়, কারণ অহংকার হলো চাদর ও লুঙ্গি। এই দুটো নিয়ে কারো টানা হাসিরা করা কখনোই ঠিক নয়। আপনার হিংসা, আমার হিংসা তখনই দূর হবে যখনই আমরা অহংকার মুক্ত থাকতে পারবো এবং রাগকে কমিয়ে আনতে পারবো। এজন্য মুমিনের উচিত হবে বেশি বেশি কোরআন এবং হাদিস পড়া, হৃদয়কে কোরআন ও সুন্নার আলোকে আলোকিত করা। আর অপর মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা যারারা ওয়ালা যিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হও না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। কাজে কেউ যদি ভালো দামি পোশাক পরে, ভালো খায়, ভালো গাড়ি বাড়ি কিনে ফেলে, প্লট থাকে, তার মান মর্যাদা সম্মান যদি বৃদ্ধি পায়, পেতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় তাদের মানুষকে দান করেন, পরীক্ষা করেন। কাজে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ঘরে কী ছিল বলেন? কিছুই ছিল না। মৃত্যুর সময় ঘরে তিনি কী রেখে গেলেন? কাজেই অহংকার, রাগ, হিংসা সব পাশাপাশি শব্দ, এগুলো দূর করতে হবে। কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পূর্বের জনক ব্যক্তি রাস্তায় চলছিল একটা পোশাক পরে, এবং সে পোশাকটা পরে এবং চলছিল সেটা জমিনে হেসড়ে হেসড়ে যাচ্ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকারের কারণে তাদের জমিনে ধসিয়ে দিলেন। আজ হিংসা এগুলো রাগ এবং অহংকার থেকে আসে। কাজে আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করবেন এবং অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক তিনি দান করবেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ফিদ্দার। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء